আসসালামু আলাইকুম। আপনি কি মোবাইল দিয়ে ইউটিউবিং করতে চান? যদি মোবাইল দিয়ে ইউটিউবিং করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তো আপনার কাছে যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে কিন্তু আপনি ভিডিও শ্যুট করতে পারবেন, কিন্তু ভিডিও শ্যুট করার পর দেখা গেছে যে ইউটিউবের ভিডিও এডিট করার জন্য সফটওয়্যারের প্রয়োজন আছে, তারপরে আপনার থাম্বনেল তৈরি করার জন্য সফটওয়্যারের প্রয়োজন আছে, অথবা আপনি যদি মোবাইলের বিভিন্ন ফাংশন বা মোবাইলের বিভিন্ন কিছু আপনি স্ক্রিন রেকর্ড করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার সফটওয়্যারের প্রয়োজন আছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ অ্যাপস শেয়ার করবো যে অ্যাপসগুলো আপনার ইউটিউবিং করার জন্য অবশ্যই কাজে লাগবে। তো প্রথমে আমি আপনাদেরকে যে অ্যাপসটির কথা বলবো সেটি হচ্ছে PixelLab। তো PixelLab দিয়ে আপনি কী করতে পারবেন, আপনার ইউটিউব ভিডিওর জন্য কী করতে পারবেন, আপনি থাম্বনেল বানাতে পারবেন। তো PixelLab দিয়ে আপনি প্রফেশনাল মানের আপনি থাম্বনেল বানাতে পারবেন। এছাড়াও আপনার যে কাছে যে আপনি যদি থাম্বনেল বানানোর জন্য যদি আপনার PixelLab ভালো না লাগে সেক্ষেত্রে আপনি PicsArt ব্যবহার করতে পারেন। PicsArt দিয়েও কিন্তু আপনি কী করতে পারবেন, প্রফেশনাল মানের আপনি থাম্বনেল বানাতে পারবেন, যেগুলো দেখতে অবশ্যই আপনার প্রফেশনাল মনে হবে এবং ভালো ভালো থাম্বনেল আপনি বানাতে পারবেন। এবং আমি কী করি, আমিও যে কাজটি করি সেটি হচ্ছে PixelLab দিয়ে আমি আমার থাম্বনেলগুলো বানিয়ে থাকি। তারপর আমি আপনাদের কাছে যে বিষয়টি শেয়ার করবো সেটি হচ্ছে যে আপনি যখন ভিডিও শ্যুট করবেন, ভিডিও শ্যুট করার পর কিন্তু অবশ্যই আপনার ভিডিও এডিট করার জন্য সফটওয়্যারের প্রয়োজন আছে। তো মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাপস হচ্ছে KineMaster। তো আপনি চাইলে কিন্তু KineMaster দিয়ে আপনি আপনার ভিডিওগুলো এডিট করতে পারেন, অথবা আপনি পাওয়ার ডিরেক্টর দিয়েও কিন্তু আপনি ভিডিও এডিট করতে পারেন। তো আমার মোবাইলের যে কনফিগারেশন সেটি হচ্ছে লো, তাই বলে আমার যে মোবাইলটা সেটার মধ্যে KineMaster অ্যাপটা সাপোর্ট করে না, তার ফলে আমার কী করতে হয়, পাওয়ার ডিরেক্টর দিয়ে আমার ভিডিওগুলো এডিট করতে হয়। তো আমি কিন্তু আমার ভিডিওগুলো পাওয়ার ডিরেক্টর দিয়ে এডিট করে থাকি। তো আপনি চাইলে KineMaster-ও ইউজ করতে পারেন, অথবা আপনি পাওয়ার ডিরেক্টরও ইউজ করতে পারেন। তো দুইটি অ্যাপসই খুবই জনপ্রিয় মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য। তারপর আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করবো সেটি হচ্ছে যে আপনি যখন মোবাইলে স্ক্রিন রেকর্ড ভিডিও করতে চাইবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো স্ক্রিন রেকর্ডার কিন্তু প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে আপনি স্ক্রিন রেকর্ড করার জন্য যে অ্যাপসগুলো ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে অ্যাজ এট স্ক্রিন রেকর্ডার, অথবা আপনি ডিউ রেকর্ডার কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তো আমি আমার মোবাইলের স্ক্রিন রেকর্ড করার জন্য যে অ্যাপসটি ব্যবহার করে থাকি সেটি হচ্ছে অ্যাজ এট স্ক্রিন রেকর্ডার। তো মোবাইল দিয়ে ইউটিউবিং করার জন্য কিন্তু প্রত্যেকটা অ্যাপসই কিন্তু আপনার অবশ্যই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আপনাকে এই অ্যাপসগুলো ব্যবহার করতে হবে, তাছাড়া কিন্তু আপনি মোবাইল দিয়ে ইউটিউবিং করতে পারবেন না। তো এই সবগুলো অ্যাপস আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়েও আপনারা কী করতে পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন এই অ্যাপসগুলো। তো আশা করি আপনাদের আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটা লাইক দেবেন এবং টেকনো সুপার বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।